হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের আমরা আগে একটা নোটিশ দিয়েছিলাম যে তোমাদের হচ্ছে 100টা মোট ত্রিকোণমিতির প্রশ্ন আমি করাবো, এবং সেটা আজকের হচ্ছে ফার্স্ট পার্ট। দেখো হচ্ছে সেট 1 থেকে 20 পর্যন্ত দেওয়া আছে। আমরা অলরেডি বিভিন্ন ধরনের ক্লাসগুলো এই চ্যানেলে হচ্ছে, তোমরা দেখে থাকবে হয়তো। সেগুলো হচ্ছে দেখো প্রত্যেক দিন আমরা প্র্যাকটিস ক্লাস করছি। এখন WBCS মেন্স এবং NTPC CBT2 কে টার্গেট করে, এবং দেখো টোটাল আমাদের 19টা ক্লাস হয়েছে। তোমরা হচ্ছে যদি ক্লাসগুলো করতে চাও, এইগুলো কিন্তু আমাদের লাইভ ক্লাস হচ্ছে। অলরেডি আমাদের দেখো 19টা ক্লাস আমরা কমপ্লিট করেছি, এবং সেখানটাতে বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে। চাইলে তোমরা প্রত্যেক দিন রাত 10টায় লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। ওকে, আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে, এইটা হচ্ছে ম্যাথস উইথ মৃন্ময় স্যার বলে একটা পেজ আছে। ওইখানেও আমি অনেক ভিডিও দিয়ে থাকি। যদি তোমাদের মনে হয় এক্সাম রিলেটেড কোনো অঙ্কগুলো কাজে লাগতে পারে, তো অবশ্যই এই গ্রুপটা জয়েন করতে পারো। ওখানে তুমি হচ্ছে আরও আপডেট পাবে, এবং এই ভিডিওর লিঙ্কস ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। এই যে প্রত্যেকটা ভিডিও তুমি পাবে, এই ভিডিওগুলোর হচ্ছে যে PDF কোশ্চেনপত্র, যে PDF উইথ অ্যান্সার, তোমরা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের আমাদের ফার্স্ট পার্ট ট্রিগনোমেট্রির 100টা গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম হচ্ছে, আজকে ফার্স্ট পার্টে আছে 1 থেকে 20টা কোশ্চেন। আমরা প্রত্যেকটা ভিডিওতে 20টা করে কোশ্চেন আলোচনা করব। ওকে, দেখো প্রথম কথা হচ্ছে যেটা, যে ট্রিগনোমেট্রি যদি চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইগুলো হচ্ছে ট্রিগনোমেট্রির খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস, কয়েকটা সূত্র এবং ভ্যালু, এইগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমাকে ট্রিগনোমেট্রি করতে গেলে, দেখো অ্যালজেব্রা, ট্রিগনোমেট্রি, মেনসুরেশন, পুরো এই চ্যাপ্টারগুলো কিন্তু সূত্রের উপর দাঁড়িয়ে আছে। ম্যাক্সিমামটাই তোমাকে সূত্র মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু ফ্যাক্ট। তোমাকে সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, ওগুলোর ইমপ্লিমেন্টেশন কীভাবে করতে হয় সেগুলো তোমাকে ধারণা রাখতে হবে, তবে গিয়ে তুমি অ্যাডভান্স পার্টটাকে খুব ভালো করে রপ্ত করতে পারবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে একটা সূত্র, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলোর ভ্যালু হচ্ছে তোমাকে বের করতে হবে, ঠিক আছে? ভ্যালুটা মনে রাখতে হবে। সাধারণত আমরা 0 থেকে কোথায় পর্যন্ত মনে রাখি, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত মনে রাখি, 270 ডিগ্রি পর্যন্ত মনে রাখা যায়, 360 ডিগ্রি তো মনে রাখা যায়, কিন্তু আমরা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত মনে রাখলেই মোটামুটিভাবে তুমি আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু CGL, CHSL বা SSC স্টাফ সিলেকশন কমিশন, কেউ যদি NDA, CDS দিতে যাও, তার ক্ষেত্রে কিন্তু বাদ বাকি জিনিসগুলো জানার খুব দরকার আছে। চাইবো যে তোমরা চাইলে নিজেদেরকে এনহ্যান্স প্র্যাকটিসটাকে ভালো করার জন্য রেডিমেড এই জিনিসগুলোকে বের করতে পারো। হ্যাঁ, তুমি যদি 270-এর ভ্যালু না জানো, সাইন 270 ডিগ্রির ভ্যালু না জানো, তুমি কিন্তু এই 90 ডিগ্রি পর্যন্ত জানলেও ওটাকে বের করতে পারবে, ওটা কিন্তু বড় কিছু ব্যাপার নয়। কিন্তু তোমাকে যদি তুমি কিছু জিনিস রেডিমেড মনে রাখতে পারো, অঙ্কগুলো করতে দেখবে তোমার অনেক সুবিধে হবে। ওকে, দেখো এটা যেমন একটা সূত্র আছে, এখানে কিছু সূত্র আছে, ওগুলো হচ্ছে কি, ভ্যালু, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ আইডেন্টিটিস, এটা একটা। ডাবল অ্যাঙ্গেল মানে হচ্ছে কি, sin 2 থিটা, cos 2 থিটা, tan 2 থিটা, এদের ভ্যালুগুলো, এটা একটা ডাবল অ্যাঙ্গেল আইডেন্টিটিস। আর একটা হচ্ছে দেখো কোসেন্ট আইডেন্টিটিস, মানে মানে কি, এই যেমন আমরা জানি tan θ = sin θ/cos θ, ওকে, cosec θ মানে 1/sin θ, sec θ মানে হচ্ছে 1/cos θ, cot θ মানে 1/tan θ বা cos θ/sin θ, ওই জিনিসগুলো এখানে তোমাকে দেওয়া আছে। চাইলে তুমি এই জিনিসগুলোকে একবার স্ক্রিনশট নিয়ে বা তুমি খাতাতে লিখে নিতে পারো। ওকে, হাফ অ্যাঙ্গেল আইডেন্টিটিস মানে দেখো sin 2θ মানে তুমি এখানে বের করেছো এটা, তাহলে সাইন হাফ অ্যাঙ্গেল থিটা মানে হচ্ছে কি, রুট ওভার মানে 1 - cos θ/2θ, এগুলো ডিডাকশান করা যায় বড় করে, কিন্তু শুধু আপাতত তুমি কাজ চালানোর জন্য শুধু আপাতত এইটুকু। sin²θ + cos²θ = 1, sec²θ, এখানে দেখো tan²θ + 1 = sec²θ বলা আছে, অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা এরকমও মনে রাখি, sec²θ - tan²θ = হচ্ছে 1, এভাবে মনে রাখি। এটা হচ্ছে দেখো cot²θ + 1 = cosec²θ, এখানে হচ্ছে আমি এটাকে বলতে পারি যে cosec²θ - cot²θ = 1, এটাও আমরা বলতে পারি। ওকে, আপাতত তুমি হচ্ছে এইটুকু জিনিস মনে রাখলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার কাজ হয়ে যাবে, কিন্তু কিছু অ্যাডভান্স প্রবলেম করতে গেলে তোমাকে এই জিনিসটা করতেই হবে। ওকে, চলো আজকের হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে। দেখো তুমি অঙ্কগুলো দেখো, আমি বলবো প্রসিজার একটা কি,
যারা এই ভিডিওগুলো দেখবে পরবর্তীকালে, প্রত্যেককে একটা কথা বলবো, কোনোদিন ভিডিওগুলোকে ভিডিও হিসেবে দেখবো বলে কিন্তু ক্লাসগুলো করো না। এতে কিন্তু কোনো বেনিফিটেড হবে না। তুমি যে কোনো টিচার, যে কোনো ইনস্টিটিউট, যেখানেই তুমি ক্লাস করো না কিনা বা যার ভিডিওই দেখো না কিনা, যখনই তুমি এই সমস্ত প্রবলেম বা এই সমস্ত জিনিসগুলোকে একটা খাতায় নোট ডাউন করবে, তুমি যে কোনো স্যারের, তুমি ভাবছো যে আমার এই ভিডিওগুলো ভালো লেগেছে, তুমি ভিডিওগুলোর আমার নাম লেখো খাতার উপরে, দিয়ে ভিডিওগুলোর প্রত্যেকটা কোশ্চেন খাতায় লেখো, তার সলিউশন নিজের হাতে করো। অন্য কোনো একজন স্যারের তোমার ভিডিও ভালো লেগেছে তো সেইটাকে তুমি খাতায় নোট ডাউন করো। এই জিনিসগুলো যদি করো, তুমি দেখবে ভিডিওগুলো তখনই এফেক্টিভ হবে। আমি দেখলাম, রেখে দিলাম, ওতে কোনো বেনিফিটেড হবে না। ভিডিও তুমি একবারের জায়গায় 10 বার দেখেও নিলে বেনিফিটেড, কিন্তু যত পার্সেন্ট তুমি পাবে আউটপুট, তার থেকে বেশি তুমি আউটপুট পাবে যদি জিনিসগুলোকে খাতাতে নোট ডাউন করে রেখো। ওকে, দেখো, 4x = sec θ অ্যান্ড 4x = tan θ, দেন 8 × x² - 1x² কী হবে? তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, কি বলো? আমরা একটা সূত্র জানি, এক্ষুনি দেখে এসেছি, sec²θ - দেখো tan²θ = কত? = 1 হয়, তাই না? sec²θ-র ভ্যালু আমরা বসাবো এখানে। তুমি দেখো sec²θ-র ভ্যালু যদি 4x হয়, sec²θ-র ভ্যালু কত হবে গো বলো? 16x² মাইনাস, দেখো tan θ-র ভ্যালু 4x যদি হয়, tan² হবে কত? 16 / কত হবে? x² = কত? 1। x-এর তুমি এখান থেকে 16 কমন নিতে পারবে, 16 কমন নিলে পড়ে আছে দেখো x² - 1x² = 1। অতএব আমাদের 8x-এর ভ্যালু কত হবে? 8 × এটার ভ্যালু কত হবে? তাহলে এখান থেকে যদি আমি 16-এর ভ্যালু যদি 1 হয়, তার মানে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই বা এখান থেকে 8 রেখে বাকিটা ওদিকে যদি ট্রান্সফার করে দিই, x² - 1x² = কত হবে গো? = হাফ। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে কীরকম, বলা আছে 2 cos² θ = 3 sin θ cos θ বলেছে, দেন tan θ = কত হবে? ওকে, কিছু না, তুমি এইটাকে কি করবে, সাইনে কনভার্ট করো, করতে পারো, বা এটাকে এইভাবে না করে তুমি যেটা করবে সেটা হচ্ছে কি, সেটা তুমি হচ্ছে কি করবে, দেখো 2 আছে মানে আমি বলতে পারি 2 × 1 আছে। আচ্ছা, আমরা আর একটা জিনিস জানি, কি বলো? sin²θ (sin²θ + cos²θ) = কত গো? 1 হয়। তাহলে আমি 2 × আমি করতে পারি, 2 × 1-এর মানে আমরা এটাকে লিখতে পারি sin²θ + দেখো cos²θ। ওকে, আর এটা কত আছে? -cos²θ। এগুলো দেখো আমি এত ডিটেলসে লিখছি, কিন্তু জিনিসগুলো যখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, এগুলো কিন্তু লেখার অত কোনো প্রয়োজনই পড়বে না। তুমি তখন ইজিলি দেখবে 2-3টে লাইন তোমার অটোমেটিক্যালি পরে তুমি লিখতে শুরু করবে, যখন প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে। তার মানে এটা কত হবে? sin θ আর কত? cos θ। ওকে, তাহলে এটা যদি আমি গুণ করে দিই, এটাকে আমি ডবল লিখছি না, আমি এটাকে কি করলাম, একবারে গুণ করে দিলাম। ঠিক আছে, যদি গুণ করে দিই এটা কত হবে বলো? 2 sin²θ, এটা হবে 2 cos²θ। ওকে, আর এটা কত হচ্ছে? -cos²θ। পরের লাইনে দেখো, পরের লাইনে তুমি পাবে 2 sin²θ 2 sin²θ। আচ্ছা, এই 3 sin θ-কে আমি এদিকে নিয়ে আসলে -3 sin θ cos θ। ওকে, +2 cos²θ থেকে একটা cos²θ বাদ গেলে কত হবে গো বলো? cos²θ = দেখো কত হলো? 0 হলো। এবারে এটাকে তুমি মিডিল টার্ম ফ্যাক্টর করো, 2 × 1 = 2 করলেই 3 sin θ হয়। তার মানে এটাকে আমরা লিখতে পারি কিভাবে? লিখতে পারি 2 sin²θ - 2 sin θ cos θ, 2 sin θ cos θ, ওকে, +cos²θ। আচ্ছা, 2 sin θ cos θ, আর একটা কত হবে? -3 sin θ-কে ভাঙলাম, এটা কত হবে? sin θ cos θ, sin θ cos θ +cos²θ = 0। এবার তুমি যদি কমন নাও, দেখো 2 sin θ কমন নিলাম এখান থেকে, 2 sin θ কমন নিলে এটা থাকবে হচ্ছে sin θ - cos θ। ওকে, ওদিক থেকে তুমি যদি -cos θ একটা কমন নাও, তাহলে সেখান থেকে তুমি কত পাবে? sin θ - cos θ = 0। তাহলে এখান থেকে তুমি একবারে যে ভ্যালুটা পাবে, sin θ
माइनस कॉस थीटा ब्रैकेट इनटू कत हो टू साइन थीटा, टू साइन थीटा माइनस कॉस थीटा इक्वल टू देखो कत हलो जीरो। एबारे तुम्हें बोले जे टैन थीटार भैल्यू कत हो देखो एखान तुम उत्तर पा कि पा से पा हे दो संख्यार गुणफल जो जिरो है तेज़ प्रत्येकटार जो एकटार भैल्यू जिरो। तुम्हें प्रथम जे एखे साइन थीटा नॉट इक्वल टू कॉस थीटा तेल साइन थीटा नॉट इक्वल टू जो कॉस थीटा है तेल नॉट इक्वल टू जिरो है कारण साइन थीटा माइनस कॉस थीटा नॉट इक्वल टू जिरो। तर मैं जिरो हमारे कौन है गो बोलो टू साइन थीटा माइनस कॉस थीटा इक्वल टू जिरो। ठीक है तालोले तुम एखान पा टू साइन थीटा, टू साइन थीटा इक्वल टू पा हे कॉस थीटा तेल टेन थीटा इक्वल टू पा कत दुईटा ओदि चले गए कत है वन बाई टू है साइन थीटा आज कॉस थीटा एदि इले कि टेन थीटा हो जाए नीचे इले और हाफ चले जाए ओई दिखे। कारेक्ट अन्सार हे देखो एक हे कारेक्ट अन्सार। ओके नेक्स्ट क्वेश्चन देखो कि बोला आज साइन थीटा प्लस कॉस थीटा इक्वल टू रूट टू कॉस नाइनटी माइनस थीटा देन कॉट थीटा इक्वल टू बोलो कॉस नाइनटी माइनस थीटा माने आमरा कि जानी कॉस नाइनटी माइनस थीटा माने आमरा जानी एटा हय कि गो बोलो साइन थीटा ताई ना। तहले एखानटाते आमी लिखते पारी एबारे साइन थीटा के राखलाम, साइन थीटा के राखलाम ओदिकटाके एदिके निये आसले कत हबे माइनस कत हबे रूट टू साइन थीटा, रूट टू साइन थीटा इक्वल टू कॉस थीटा के ओदिके निये गेले हबे माइनस कॉस थीटा। ओके तहले एटा कत हबे साइन थीटा आमी जदि कमन नेई, कमन नेई कत हबे वन माइनस रूट टू इक्वल टू कत हबे माइनस कॉस थीटा। कॉस थीटा जदि एदिके निये आसि कत हबे साइन थीटा बाई कॉस थीटा, साइन थीटा बाई कॉस थीटा इक्वल टू माइनस अफ वन बाई वन माइनस रूट टू। ठीक है एबारे एटाके तुमि करणी निरसन करबे ताहले एटा एक्चुअलि आमार कत हलो एटाई एक्चुअलि आमार हलो कि टैन थीटा हलो एटाई आमार कत हलो बोलो टैन थीटा हलो। एटा जदि आमि करणी निरसन करि आच्छा माइनसटाके बाकी राखले एखाने कत हबे माइनस अफ भालो करे देखो वन माइनस रूट टू हबे वन प्लस रूट टू हबे एटा कत हये जाबे वन प्लस रूट टू नीचे देखो हच्छे वन माइनस टू माने कत हबे माइनस वन तार माने माइनस माइनस बाद गेलो अन्सार कत हबे अन्सार हच्छे हबे वन प्लस रूट टू। कारेक्ट अन्सार आमादेर कत हबे एटा। अनेक समय तुम्हें यही धरण कोश्चन व त्रिकोणमितर कोश्चन करते गले तुम्हें किन्तु करणी निरसन करा हे सार्टस इंडिसेस चैप्टर आईटार सम्बन्धे भलो ज्ञान थकते हैं। ठीक है नेक्स्ट कोश्चन देखो नेक्स्ट कोश्चन देव आता क्यों करब एक्स साइन क्यूब थीटा प्लस वाई कॉस थीटा इक्वल टू साइन थीटा कॉस थीटा एंड एक्स साइन थीटा इक्वल टू वाई कॉस थीटा दें एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर समान कत। ठीक है अच्छा एक जिनिस देखो तो एखे जदि करी जे एक्स साइन क्यूब थीटा के भावे लिखी एक्स साइन क्यूब थीटा, एक्स साइन क्यूब थीटा बाई साइन थीटा कॉस थीटा नीचे नहीं आसब साइन थीटा कॉस थीटा एटा नीचे नहीं आसलम प्लस एटा होच्छे देखो वाई कॉस क्यूब थीटा, वाई कॉस क्यूब थीटा बाई एटा होच्छे साइन थीटा कॉस थीटा इक्वल टू कत होच्छे गो वन होच्छे। तहले एखाने देखो साइन थीटा एक काटले एखाने कत हबे दुई हबे एखाने कॉस थीटा एक काटले एखाने कत हबे दुई हबे ताहले एखाने आमरा जेटा पेलाम एक्स बाई कॉस थीटा भालो करे देखो एक्स बाई कॉस थीटा इनटू कत हच्छे साइन स्क्वायर थीटा प्लस एटा कत हच्छे वाई बाई, वाई बाई साइन थीटा इक्वल टू कत हच्छे इक्वल टू हच्छे सॉरी y by sin theta equal to হচ্ছে কত cos square theta equal to হচ্ছে 1। এইটা আমরা প্রথমে কি করলাম পেলাম এর পরে আমরা এখান থেকে কি পেতে পারি দেখো তুমি x sin theta equal to y cos theta যদি হয় এই জায়গা থেকে আমি লিখতে পারি x by cos theta এখানে এলো x by cos theta equal to কত হচ্ছে দেখো y by sin theta, वाई बाई साइन थीटा एट हलो तेल जैगाटा जो बसाई वाई बाई साइन थीटा, वाई बाई देखो साइन थीटा, वाई बाई साइन थीटा एट कत हलो एट हलो साइन स्क्वायर थीटा प्लस एट हे कत वाई बाई साइन थीटा, वाई बाई साइन थीटा एट कत हलो कॉस स्क्वायर थीटा
इक्वल टू হচ্ছে 1 তাহলে এই পুরো জায়গাটা থেকে আমি যদি y sin θ কমন নেই দেখো y sin θ যদি আমি কমন নেই তাহলে এখানটাই তুমি পাবে দেখো ভিতরে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ওকে ইকুয়াল টু কত ইকুয়াল টু 1 দেখো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ মানে 1 তার মানে এই জায়গাটা আমি বাদ দিয়ে লিখতে পারি y sin θ ইকুয়াল টু 1 এটা লিখতে পারি ওকে তাহলে এখান থেকে আমি পেলাম y ইকুয়াল টু sin θ y ইকুয়াল টু আমি পেলাম কত বলো sin θ y ইকুয়াল টু sin θ টাকে যদি আমি পুট করে দেই এই জায়গাতে তাহলে আমি কি পাবো দেখো x sin θ ইকুয়াল টু y এর জায়গায় আমি বসাবো sin θ আর এখানে কত আছে cos θ তার মানে এটা sin θ বাদ গেলে অ্যাকচুয়ালি x ইকুয়াল টু পাবো হচ্ছে দেখো cos θ অতএব y ইকুয়াল টু sin θ x ইকুয়াল টু cos θ যদি হয় আমাদের x এর স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালু কত হবে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান কত 1 কারেক্ট অ্যানসার হচ্ছে আমাদের c হচ্ছে কারেক্ট অ্যানসার ওকে এই কোশ্চেন গুলো একটু বড় হবে ঠিকই কিন্তু এগুলোকে তুমি কি করতে পারো এগুলোকে তুমি প্রসেস মানে একটু প্র্যাকটিস ভালো করে করলে এগুলো তুমি কিন্তু অনেক সহজে করতে পারবে পরবর্তীকালে আমরা আরো যখন ভিডিও আনবো তখন আমি তোমাকে দেখাবো যে এই ধরনের কোশ্চেন গুলো কত সহজে করা যায় প্রথমে তুমি বেসটাকে কমপ্লিট করো ভাই কোনোদিন বেস কমপ্লিট না করে শর্টকাট দিয়ে কোনোদিন চাকরি পাওয়া সম্ভব নয় এটা তুমি আমার কথা এখন খারাপ লাগতেও পারে তুমি বলবে স্যার তাহলে কি করে কম সময়ে অঙ্ক করব কিন্তু এটা ফ্যাক্ট যারা আজকে চাকরি পেয়েছে যারা আজকের অ্যাডভান্স পার্টটাকে বা যে কোনো পার্টটাকে জিরো লেভেল থেকে শুরু করে একদম ভালো লেভেল পর্যন্ত নিয়ে গেছে প্রো লেভেল পর্যন্ত নিয়ে গেছে যদি বলতে হয় তো সেই ধরনের তোমাকে যদি প্র্যাকটিস মানে সেই ধরনের যদি আউটপুট পেতে হয় তাহলে তোমাকে কিন্তু বেসিক ক্লিয়ার করা খুব জরুরি ওকে দেখো প্রথম কথা হচ্ছে এইখানে কি বলা আছে তার লিস্ট ভ্যালু এই লিস্ট ভ্যালু গ্রেটেস্ট ভ্যালু এগুলো নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো কারণ এই শুধু লিস্ট ভ্যালু গ্রেটেস্ট ভ্যালু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা টু সাইন স্কোয়ার থিটা থ্রি কস স্কোয়ার থিটা ভালো করে দেখো প্রথম কথা হচ্ছে কস স্কোয়ার থিটার সব থেকে কসের সব থেকে ছোট ভ্যালু হচ্ছে কিন্তু মাইনাস 1 কিন্তু যখনই কস স্কয়ার থিটা হবে তখন তার মিনিমাম ভ্যালু হচ্ছে দেখো 0 ওকে তো এটাকে যদি আমি এরকম করে সাজাই 2 সাইন স্কয়ার থিটা 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ার থিটাকে লিখতে পারি 2 কস স্কয়ার থিটা আর একটা লিখলাম হচ্ছে কস স্কয়ার থিটা ওকে তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যদি আমি কমন নিয়ে নেই 2 তাহলে এটা কি থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 তার মানে আমি অ্যাকচুয়ালি পেলাম 2 প্লাস কস স্কোয়ার থিটা এবারে দেখো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি মিনিমাম কখন হবে এই ভ্যালুটা মিনিমাম কখন হবে এই ভ্যালুটা মিনিমাম তখন হবে যখন এইটার ভ্যালু হবে মিনিমাম এটার মিনিমাম ভ্যালু কত গো 0 অতএব এই পুরো জিনিসটার মিনিমাম ভ্যালু হচ্ছে কত 2 কারেক্ট অ্যানসার হচ্ছে ডি নেক্সট কোশ্চেন দেখো cos থিটা ইকুয়াল টু দেওয়া আছে 4/5 দেন দা ভ্যালু অফ cosec থিটা বাই 1 প্লাস cot থিটা ট্রায়াঙ্গেলের উপর বেস করে কোশ্চেন আর এটা পাইথাগোরাস ট্রিপলেটেও পড়বে দেখো cos থিটা ইকুয়াল টু যদি 4/5 হয় তাহলে এটা যদি থিটা হয় ডেফিনেটলি ভূমি বাই অতিভুজ তোমাকে দেওয়া আছে ভূমি বাই অতিভুজ পাইথাগোরাস ট্রিপলেট থেকে পাই 4/5 মানে আর একটা ডেফিনেটলি হবে কত 3 হবে তাহলে এখান থেকে তুমি একটা একটা করে প্রত্যেকটা জিনিস ওখানে পাবে কোসেক থিটা এখান থেকে কত হবে আমি যদি আলাদা আলাদা করে লিখি দেখো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব তার মানে প্রথমে হচ্ছে অতিভুজ বাই লম্ব মানে 5/ কত হবে গো 5/ হবে 3 1 প্লাস কট থিটা মানে হচ্ছে 1/ ট্যান থিটা ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি কট থিটা মানে হবে ভূমি বাই লম্ব উল্টো ভূমি মানে কত আছে 4 আছে 4/ লম্ব মানে হচ্ছে 3 এবার এটাকে সিম্পলিফাই করো উত্তর পেয়ে যাবে সিম্পলিফাই করলে কি হবে দেখো 3 আর 5 এটা কি হবে 5/3 আর এটা কত হবে 3 যদি যোগ করি দেখো 7/3 3 3 বাদ গেল অ্যানসার কত হবে 5/7 কারেক্ট অ্যানসার হচ্ছে দেখো সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার ওকে নেক্সট দেখো দ্য ভ্যালু অফ থিটা ফর হুইচ এত এত ইকুয়াল টু 4 দেওয়া আছে তো এই ধরনের কোশ্চেন দেখো কি করব কিছু না তুমি এটাকে কি করো ভগ্নাংশে যেভাবে আমরা যোগ বিয়োগ করি ডি তাহলে আমাদের এলসিএম কত হবে গো 1 মাইনাস সাইন থিটা
ইন্টু ওয়ান প্লাস কস, ওয়ান মাইনাস সাইন থিটা, ওয়ান প্লাস সাইন থিটা। ওকে, উপরে কত হচ্ছে দেখো, কস থিটা ইন্টু এইটা, তাই না? এলসিএম এটা যদি হয়, কস থিটা ইন্টু এটা যদি হয়, তাহলে আমি করতে পারি ওটাকে, কস থিটা, কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা। ওকে, এটা করলে কি হবে, প্লাস কস থিটা, কস থিটা গুণ করলে হবে মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা ইকুয়াল টু দেখো কত, ফোর দেওয়া ছিল। এর পরের লাইনে তুমি কি পাবে এখান থেকে, এর পরের লাইনে তুমি যদি বের করো, দেখো সাইন থিটা কস থিটা বাদ চলে গেল, তার মানে তুমি এখানে পাচ্ছ টু কস থিটা, তাই না, টু কস থিটা। ওকে, বাই দেখো ওয়ান মাইনাস সাইন থিটা, ওয়ান প্লাস সাইন থিটা মানে হচ্ছে কত, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে কত হবে, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে ফোর। এটা যদি কাটি এটা কত হবে গো, দুই হবে, তার মানে কস স্কোয়ার থিটা, কস কাটলে কত হবে, ওয়ান বাই কস থিটা, ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু যদি দুই হয়, অতএব কস থিটা ইকুয়াল টু কত হবে, কস থিটা ইকুয়াল টু কত হবে, হাফ হবে। কস থিটা কার ভ্যালু হাফ হয়, 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ হয়। সাইন 60-এর, সাইন 30 ডিগ্রির যা ভ্যালু হবে কস 60-এর তাই ভ্যালু হবে। সাইন 30-এর ভ্যালু কত, 1/2, কস 60-এর ভ্যালু কত হবে, 1/2। তাহলে কস 60 হাফ মানে হচ্ছে কি, কস 60 ডিগ্রি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কত দেওয়া আছে, সেক থিটা, কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু রুট টু, দেন দ্য ভ্যালু অফ কস কিউব প্লাস সেক কিউব থিটা। এটা হচ্ছে তোমাকে একটা অ্যালজেব্রার কোশ্চেন তোমাকে অ্যাকচুয়ালি দিয়েছে, অ্যালজেব্রার একটা কোশ্চেন হয় এরকম, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি হয় রুট থ্রি, তাহলে তোমাকে কোশ্চেন দেবে এক্সের কিউব প্লাস ওয়ান বাই এক্সের কিউব কত হবে। সিম্পল কোশ্চেন দেখো, এক্স এ কিউব প্লাস বি কিউব যদি মান নির্ণয় সূত্র বের করি, এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস থ্রি এ বি, থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এটা কত হবে, এ মাইন এ প্লাস বি, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স। পরের লাইনে দেখো, রুট থ্রি এর হোল কিউব, রুট থ্রি তার হোল কিউব মাইনাস থ্রি, আর এটা কত হবে, রুট থ্রি। তাহলে রুট থ্রি এর হোল কিউব মানে আমরা জানি থ্রি রুট থ্রি, থ্রি রুট থ্রি, এটা কত হবে, থ্রি রুট থ্রি। তাহলে দেখো কাটাকাটি করল, কেটে গেল দুটো, অ্যান্সার কত হলো গো, অ্যান্সার হচ্ছে জিরো। ওকে, তো এই কোশ্চেনেরই অ্যাপ্লিকেশান হচ্ছে, বা ওটার অ্যাপ্লিকেশানই হচ্ছে এটা বলা যেতে পারে। কীভাবে, তুমি বলবে স্যার ওখানে এক্স আছে, এখানে তো কস দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, সেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা। ভালো করে দেখো, কস থিটা প্লাস ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু দেখো রুট থ্রি। ওকে, এখানে দেওয়া আছে কস থিটা, কস কিউব থিটা, কস কিউব থিটা প্লাস ওয়ান বাই কস কিউব থিটা, ঠিক আছে। তাহলে এটা কত ভ্যালু হলো, ইকুয়াল টু তুমি দেখো কস থিটা প্লাস ওয়ান বাই কস থিটা তার হচ্ছে দেখো হোল কিউব, কারণ কি, এ কিউ প্লাস বি কিউ সূত্র মাইনাস থ্রি এ বি, কস থিটা কেটে যাবে, তার মানে এটা পড়ে আছে দেখো কত, কস থিটা প্লাস ওয়ান বাই কস থিটা। ভ্যালু বসিয়ে দাও, কস থিটা প্লাস ওয়ান বাই কস থিটার ভ্যালু কত, রুট থ্রি। তাহলে রুট থ্রি এর হোল কিউব মাইনাস থ্রি রুট থ্রি, তার মানে কত হচ্ছে, থ্রি রুট থ্রি এর হোল কিউব মানে কত হবে, থ্রি রুট থ্রি, থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি। অতএব অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে আমাদের জিরো, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ওকে, নেক্সট দেখো, এটা সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু যদি দুই হয়, দেন সেক থিটা ইকুয়াল টু কত হবে। ওকে, সূত্র কিভাবে বলো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আছে বলো, ওয়ান আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমি বলি, সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান হবে। ওকে, তাহলে প্লাসের ভ্যালু যদি দুই হয়, তাহলে মানে ওটা কত হবে বলো, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু কত গো বলো, হাফ। যদি হাফ হয়, আমরা ভ্যালুটাকে এখানে বসিয়ে দিই, ভ্যালুটাকে এখানে বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, সেক থিটা, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু কত হবে গো, হাফ হবে। তাহলে এইটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে টেন থিটা কেটে যাবে, টু সেক থিটা ইকুয়াল টু কত হবে, এটাকে দুই প্লাস একের দুই যোগ করলে কত হবে, 5/2। অতএব সেক থিটা কত হবে,
sec theta equal to হবে দেখো 5 বাই 4। আমাদের অ্যানসার কত হলো? অ্যানসার হচ্ছে 5 বাই 4, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যানসার। ঠিক আছে, নেক্সট দেখো tan theta, আচ্ছা এটা কমা নয়, এটা tan theta into আছে। হ্যাঁ, tan theta into tan 4 theta equal to 1, then the value of tan 3 theta। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, এই দুটো সংখ্যার গুণফল কি, যোগফল কি হয় বলো? 2 theta plus 4 theta equal to হবে 90। ব্যাস এইটুকুই, এইটুকু করলেই অ্যানসার হবে, তাই না? অ্যাকচুয়ালি জিনিসটা কি, অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে tan theta equal to কি, tan theta equal to যদি হয় আমাদের tan theta 1 equal to যদি হয় cot theta 2, এরকম যদি জিনিস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি cot theta 1 plus theta 2 সমান কত, 90 ডিগ্রি। সেটা কোথা থেকে আসে সেটাও তোমাকে বলে দিই। ধরো তোমার কাছে এরকম দেওয়া আছে tan theta 1 equal to cot theta 2, এটা আছে, ওকে। তাহলে এটাকে আমি যদি লিখি, কটকে আমরা লিখতে পারি tan 90 মাইনাস থিটা, তার মানে এটাকে লিখতে পারি tan 90 মাইনাস হচ্ছে কত, থিটা, ওকে। তার মানে দুদিক থেকে কি tan tan আমি বাদ দেওয়া যায়, থিটা 1 ইকুয়াল টু কত হবে, 90 মাইনাস দেখো থিটা 2। তাহলে এখান থেকে আমি বলতে পারি থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু কত হবে গো, 90। যেটা তোমাকে আমি প্রথমেই বলেছিলাম দেখে, যদি ট্যান থিটা 1 ইকুয়াল টু কট থিটা 1 থাকে, থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু 90। এইগুলোকে আমরা এইভাবে একটা টেবিলের হিসেবে লিখতে পারি যে ট্যান থিটা 1 ইন্টু যদি এরকম থাকে ট্যান থিটা 2 ইকুয়াল টু হচ্ছে কত, 1, তার মানে আমি বলতে পারি থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। ঠিক আছে, আর একটা হয় সেক কোসেক, যদি আমাদের কাছে এরকম থাকে সেক থিটা ইন্টু, যদি এরকম থাকে সেক থিটা ইন্টু সেক থিটা 2 ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও কি হয়, সেক্ষেত্রেও থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। ঠিক আছে, সেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা হবে, তাহলে কি হবে এটা হচ্ছে, হ্যাঁ এটা করা যাবে না, কোথাও ভুল লিখলাম, আমাদের কি ছিল বলো, সেক থিটা ইকুয়াল টু কোসেক 90 মাইনাস থিটা, তাহলে হচ্ছে কি সেক থিটা কোসেক 90 মাইনাস থিটা যদি হয় তাহলে এটা কস ওদিকে যদি যায় কট কস হয়ে যাবে। আচ্ছা না, এটা যদি আমি ভুল লিখলাম একটু, এটাকে তুমি এইভাবে লেখো সেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা 2, যদি এভাবে হয় তখন আমি লিখতে পারি কি থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে যে অঙ্কটা দেওয়া আছে দেখো 2 থিটা প্লাস দুটোই ট্যান দেওয়া আছে, দুটো কোণের যোগফল 90 যদি হয় তার মানে আমি বলতে পারি 6 থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। আমার দরকার হচ্ছে 3 থিটা, ভালো করে দেখো 3 থিটা মানে কত হবে গো, 45 ডিগ্রি হবে, তাই না? তাহলে ট্যান 3 থিটা মানে ট্যান 45 ডিগ্রি কত হবে, 1 হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত, 1। নেক্সট কোশ্চেন দেখো, বলা আছে কি সেক থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 0, তারপরে বলা আছে কি দেন দ্য ভ্যালু অফ কত কত হবে। এই একই কোশ্চেন দেখো, এটাকে যদি আমি ওদিকে নিয়ে যাই কত হবে, সেক থিটা ইকুয়াল টু দেখো কোসেক থিটা, তার মানে আমি বলতে পারি এখানে কি গো 2θ = 90 ডিগ্রি, হ্যাঁ কি না, এই যে থিটা আর থিটা যোগ হবে 2θ = 90 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। সেক থিটা সেক 45 ডিগ্রির মান কত, কস থিটা বা কস 45 ডিগ্রির ভ্যালু হয় কত, 1/√2, সেক 45 ডিগ্রির ভ্যালু কত হবে, শুধু √2 প্লাস কোসেক 45 সেও হবে √2, অতএব আমাদের অ্যান্সার হচ্ছে দেখো 2√2, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বলা আছে পি সাইন থিটা ইকুয়াল টু √3 অ্যান্ড পি কস থিটা ইকুয়াল টু 1, দেন দ্য ভ্যালু অফ পি, কি করব এটা বাই ওটা করে দাও, কি হবে পি সাইন থিটা বাই পি কস থিটা ইকুয়াল টু দেখো √3/1। তাহলে এটাকে তুমি যদি কাটাকাটি করে দাও পিটা বাদ চলে যাবে, তার মানে তুমি অ্যাকচুয়ালি পাবে ট্যান থিটা ইকুয়াল টু √3। ট্যান √3 কার ভ্যালু হয় গো, ট্যান ভ্যালু হয় কার, 60 ডিগ্রির ভ্যালু,
অতএব থিটা হচ্ছে কত, থিটা হচ্ছে 60 ডিগ্রি। তোমাকে জানতে চেয়েছে পির ভ্যালু, যে কোনো একটা জায়গায় পির ভ্যালু বসিয়ে, থিটার ভ্যালু বসিয়ে দাও, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত হবে, পি ইন্টু সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কত, √3। ওকে, √3, তাহলে পি বলো 60 ডিগ্রির ভ্যালু কত, √3/2 ইকুয়াল টু হচ্ছে দেখো কত, √3, √3 বাদ গেল, অতএব পি ইকুয়াল টু আমাদের অ্যান্সার কত, পি ইকুয়াল টু অ্যান্সার হবে 2। তুমি যদি এখানেও বসাও cos 60-র ভ্যালু কত গো, cos 60-র ভ্যালু হচ্ছে হাফ, তাহলে পি ইন্টু হাফ ইকুয়াল টু যদি 1 হয় অতএব পি ইকুয়াল টু 2। তুমি যে কোনো একটা জায়গায় বসালেই তুমি ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 21, কোশ্চেন নাম্বার 13। একই কোশ্চেন দেখো, সাইন থিটা ইকুয়াল টু যদি কস থিটা হয় তার মানে আমি বলতে পারি 2θ = 90। কিভাবে, সাইন থিটা ইকুয়াল টু ধরো আমাকে দেওয়া আছে সাইন থিটা 1 ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে ধরো cos θ2। কস থিটা মানে আমরা লিখতে জানি এটা হয় কি সাইন 90-θ, তার মানে এখানে θ2 আছে আর এদিকে তো সাইন থিটা আছে, সাইন থিটা 1, তার মানে দুদিক থেকে সাইন বাদ দিলাম আমি। আচ্ছা একটা জিনিস, এইভাবে কিন্তু বাদ দেওয়া আমাদের যায় না, আমরা শুধুমাত্র অঙ্ক করার সুবিধার্থে এগুলোকে কি বাদ দিচ্ছি, কিন্তু এইভাবে বাদ কোনোভাবেই দেওয়া যায় না। ওকে, তাহলে থিটা 1 ইকুয়াল টু দেখো 90-θ2, তার মানে আমি বলতে পারি থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু কত গো বলো, 90 ডিগ্রি। তাহলে সেটাই এখানে তোমাকে দেওয়া আছে, তাহলে সেটা যদি দেওয়া থাকে আমি বলতে পারি যে এখানে এইটা একটা থিটা আর এখানকার এটা হচ্ছে একটা থিটা, তার মানে x+y আর 3×x+y মানে আমি বলতে পারি 4×x+y ইকুয়াল টু কত বলো, 90 ডিগ্রি। আমাকে 2x+y দরকার, তার মানে 2 যদি x+y বের করি এর ভ্যালুটা কত হবে গো, 90/2 মানে কত, 45 ডিগ্রি। ওকে, তাহলে ট্যান 45-এর ভ্যালু কত, প্রত্যেকেই জানি ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত হয়, 1 হয়, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, এই অঙ্কগুলোকে তুমি এইভাবে যদি করো, দেখো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, বিশাল কোনো কঠিন জিনিসও নয়, প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, দেখো এই কোশ্চেনটা কীভাবে করতে পারি, যখনই তুমি এই ধরনের কোনো জিনিস দেখবে এগুলোকে সবসময় তোমার টার্গেট থাকবে একটা মাত্র, একটা কোণে নিয়ে যাওয়া, মানে থিটা কি সবসময় একটা কোণে। 20 আছে, 70 আছে, তুমি জানো কি 20 আর 70 পরস্পর পূরক, তাই না, দুটো কোণে সমষ্টি 90, তাহলে একটাকে আর একটা রেসপেক্টে লেখা যায়, 70-কে লেখা যায় 20 হিসেবে, 20-কে লেখা যায় 70 হিসেবে, যদি তোমার 40 আর 50 থাকতো 50-কে 40, 40-কে 50। কিভাবে করবো দেখো, প্রথম কথা হচ্ছে 1+6 cos 20, তাহলে আমি লিখতে পারি 1+, এখানেই লিখে নিই বলো cot 70, মানে হচ্ছে আমি লিখতে পারি এটা হচ্ছে tan 20 ডিগ্রি, tan 70 মানে লিখতে পারি একে হচ্ছে কি বলো cot 20। সবগুলোকে একটা কোণে আমরা কেন নিয়ে আসতে যাব, তারও তো একটা লজিক থাকবে, একটা কোণে আমরা এই কারণে নিয়ে আসতে যাব যাতে ভবিষ্যতে কাটাকাটি হয়, একটা কোণে না আসলে কেউ কাটাকাটি হবে না। তাহলে এবারে দেখো কি লিখবো, 1+sec 20 মানে দেখো 1/cos 20 প্লাস কত আছে দেখো, tan 20 মানে sin 20, sin 20 বাই হচ্ছে দেখো কত, cos 20 হলো। এটা পরেরটা কত আছে দেখো, 1-cosec 20 মানে 1- কত হবে, sin 20 প্লাস cot 20 মানে হচ্ছে cos 20 বাই হচ্ছে sin 20। ওকে, তাহলে এখানে আমি যদি এটাকে এলসিএম করি কত পাবো বলো, এটা পাবো হচ্ছে দেখো cos 20 পাবো, আর উপরে পাবো দেখো cos 20+1+ দেখো sin 20, যা আছে তাই পড়ে থাকবে। ঠিক আছে, আর এদিকে তুমি কি পাবে দেখো, নিচে কত হবে, নিচে হবে sin 20 ডিগ্রি, এটা উপরে কত আসবে sin 20-1+ দেখো cos 20। ওকে, এবারে তোমাকে এটাকে সাজাতে হবে, কিভাবে সাজাবো দেখো, sin 20 আর cos 20-কে একদিকে রাখো, sin 20 cos 20-কে একদিকে রাখো, আর ওটাকে -1 এটাকে +1, তাহলে ওইভাবে যদি লিখি একবার, একটা পার্ট লিখি, এটা নিচে কত হবে, নিচে হবে দেখো sin 20 আর এটা কত হবে cos 20 বা cos 20। উপরে দেখো একটা লাইন যদি আমি লিখি sin 20+ দেখো cos 20 ডিগ্রি +1, এটাকে আমি ব্র্যাকেটে রাখলাম একটা,
আর এদিকে তুমি কত পাচ্ছ, এদিকেও তুমি যদি নিয়ে আসো, দেখো সাইন 20 প্লাস কস 20 ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে দেখো মাইনাস 1, ঠিক আছে? এটা কেন করলাম এবারে বুঝতে পারবে, এটাকে ভালো করে দেখো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে তুমি অ্যাকচুয়ালি এই জিনিসটা পাবে সাইন 20 প্লাস কস 20, তার দেখো হোল স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে সাইন 20 বাই কস 20, ঠিক আছে? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, আবার এর ভেতরে এ প্লাস বি যেটা আছে তাকে আবার হোল স্কোয়ার করা যায়, তাকে হোল স্কোয়ার করলে দেখো কি পাবে তুমি, তুমি পাবে সাইন স্কোয়ার 20 প্লাস কস স্কোয়ার 20 প্লাস 2 সাইন থিটা বা সাইন 20 কস 20 মাইনাস 1 বাই দেখো কত সাইন 20 কস 20। এতক্ষণে নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো যে এর অ্যান্সারটা কত হতে পারে, কত হতে পারে? সাইন 20 আর কস 20কে আমি লিখতে পারি কত, কত গো বলো, 1 লিখতে পারি। তাহলে এই 1 এই 1 বাদ গেল, আর এখানে সাইন 20 কস 20 বাদ গেল, তার মানে এখান থেকে অ্যান্সার পাবে তুমি 2। অতএব আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কত হলো, অ্যান্সার হচ্ছে হলো 2। এই ধরনের কোশ্চেনের আরও অনেক ধরনের টাইপ থাকে এরকম, যেগুলোতে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করা যায়, ওকে, ট্রিক্স অ্যাপ্লাই করেও অঙ্ক করা যায়, কিন্তু সেইগুলো আমরা করব পরবর্তী ভিডিও যেগুলো আসবে সেগুলোতে সম্পূর্ণ ট্রিক্সের উপরে তোমাকে করাবো। এইগুলো তোমাকে হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য এই জিনিসগুলো করালাম, পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে 2, 3, 4, 5টা ভিডিও, ওগুলা কিন্তু সবগুলো হচ্ছে কি হবে, ট্রিক্সের উপরেই হবে, এবং শর্টকাট এবং যে সমস্ত কোশ্চেন বড়োভাবে করা যায় সেভাবে বড়োভাবেই করব। দেখো কস 20 ইকুয়াল টু হাফ হলে দ্য ভ্যালু অফ কস 75 মাইনাস থিটা, বলো হাফ কার ভ্যালু হয়, হাফ হয় সাইন 30 ডিগ্রির ভ্যালু, তাই না? তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু, তার মানে এখানে বলা আছে কত, সাইন 20 থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি হলে 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সেখান থেকে আমি বলতে পারি থিটা ইকুয়াল টু কত গো, থিটা ইকুয়াল টু হচ্ছে 15 ডিগ্রি। তাহলে থিটা যদি এখানে 15 ডিগ্রি বসাই, তার মানে আমাকে ভ্যালু বার করতে হবে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির ভ্যালু কত হয়, হাফ হয়, কারেক্ট অ্যান্সার হচ্ছে কত, বি। নেক্সট দেখো, সিম্প্লিফাইড ভ্যালু অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস কস স্কোয়ার এ প্লাস 1 প্লাস সাইন এ বাই সাইন কস এ বাই সাইন এ মাইনাস সাইন এ বাই 1 মাইনাস কস এ। এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে তুমি একটা প্রসেস অ্যাপ্লাই করতে পারো, পার্টিকুলার ভ্যালু ধরে নাও, সাইন বা কসের তুমি ভ্যালু ধরো। এবার ভ্যালু ধরাতেও কিন্তু রেস্ট্রিকশন আছে, কি রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন হচ্ছে এটাই, তুমি এমন কোনো ভ্যালু ধরবে না যেটাতে অপশান একই হয়ে যায়। তার মানেটা কি, তুমি যদি এ বা থিটার ভ্যালু যদি 0 ধরে নিয়ে নাও, কস 0 দেখো 1, সাইন 0 হচ্ছে 0, তাহলে তুমি দেখো 0 এখানে পেলে এখানে 1 পেলে অলরেডি দুটো অপশানে 0 আর 1 আছে, অতএব ওই অপশান ধরা যাবে না। আমি যদি ধরে নিই 45 ডিগ্রি, 45 ডিগ্রি যদি ধরি, 0 1 তো বেঁচে গেল, কস 45-এর ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 45-এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে অপশানে দুটো অপশান একই হয়ে যাচ্ছে, তাহলে ওই রকম ভ্যালু ধরা যাবে না। তুমি কি ধরবে, তুমি ধরবে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি ধরা মানে কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত গো, বলো √3/2, সাইন 30-এর ভ্যালু কত, হাফ। এবারে তুমি ওই 30 ডিগ্রি এখানে বসাও, বসালে দেখবে তুমি উত্তর অনায়াসে পাবে, ঠিক আছে? বা তুমি ধরে নাও সাইন 60 ডিগ্রি, বা থিটা হচ্ছে 60 ডিগ্রি, কস 60 মানে হচ্ছে হাফ, সাইন 60 মানে হচ্ছে √3/2, তাহলে তুমি উত্তর বসাবে, এখানে ভ্যালু বসিয়ে যেটা পাবে সেটা উত্তর। তো এটাকে আমরা আর একভাবে করছি, সেটা ভালো করে দেখো, সেটা কি, সেটা দেখো সেটা কি, সেটা হচ্ছে এই সাইন স্কোয়ারকে যদি আমি লিখি 1 - cos² θ, তাই না? তাহলে লিখতে পারি 1 - আছে ওটা দেখো, 1 - cos² মানে আমি লিখতে পারি 1 + cos θ, 1 - cos² মানে কি বলো, a² - b² সূত্র, তাই না? 1 - যদি আমি বলি cos² θ, তার মানে কি, সেটা a² - b² a + b × a - b, আমি লিখলাম 1 - cos² θ, কস থিটা। নিচে কত দেওয়া আছে, নিচে দেওয়া আছে দেখো 1 + cos θ, বা থিটা বা এ দেওয়া আছে, তাই না, এ, এটাও হচ্ছে কত, এ। তাহলে 1 + যদি হয় এটা তাহলে বাদ চলে যাবে, তার মানে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে কি পাবে, অ্যাকচুয়ালি ওই জায়গাটা থেকে তুমি পাবে 1 - 1 - cos θ, এটা তুমি ওই জায়গাটা থেকে পাবে, তাই না? প্লাস এখানে তুমি কি পাবে দেখো, এখানে যদি তুমি হচ্ছে কি করো, এইভাবে লেখো সাইন এ ইন্টু 1 -
দেখো কস এ যদি লেখো তাহলে তুমি একে গুণ করলে কত হবে গো? ওয়ান, দেখো কত হচ্ছে, ওয়ান প্লাস কস এ ইন্টু ওয়ান মাইনাস কস এ, মানে হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ। ক্লিয়ার? কারণটা কি? কারণটা হচ্ছে ওটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। মাইনাস কত হবে? সাইন স্কোয়ার হবে। মাইনাস কত হবে গো? সাইন স্কোয়ার এ হবে। ব্যাস এইটুকু তুমি পেলে। এখানে তুমি কত পাবে? এখানে তুমি পাবে দেখো কত, ওয়ান মাইনাস ওয়ান, এটা হচ্ছে দেখো প্লাস কস এ, থিটা নয় এটা হচ্ছে এ। আচ্ছা এখানে তুমি কি পাচ্ছ? এখানে পাচ্ছ দেখো প্লাস, এবার তুমি যদি মাইনাসটাকে কমন নাও কি পাবে ভাই? এটা জিরো, এটা ওয়ান পাবে। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এটা এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে দেখো ওয়ান হয়ে যাবে। তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কি, এই পুরোটার ভ্যালু কত হলো? জিরো হলো। তাহলে তুমি এখানে ওয়ান ওয়ান বাদ চলে গেল, অ্যান্সার তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ কত? কস এ। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। আর তোমাকে আর একটা প্রসেস বললাম, বাড়িতে খাতায় করো, একটু ক্যালকুলেশনের প্রবলেম হবে, কেন যেহেতু এত বড় একটা জিনিস, অতএব তুমি ভ্যালু বসে ক্যালকুলেশন করতে প্রবলেম হবে, কিন্তু উত্তর তুমি ডেফিনেটলি পাবে। থিটার ভ্যালু বা এখানে এর ভ্যালু তুমি 30 বসাও বা 60 বসাও, উত্তর ডেফিনেটলি পাবে। কোশ্চেন নাম্বার দেখো 17 বলা আছে, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এ, কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু বি, দেন দ্য ভ্যালু অফ এত। এই কোশ্চেন দেখো যদি তোমাকে আমি বড় করে করাতে চাই অনেকটা সময় লাগবে। আমি একবার শুধু লাইনটা দেখিয়ে দিচ্ছি, তুমি ফেলবে, উত্তর হবে, হবে না তা নয়। কিন্তু এই সমস্ত কোশ্চেন করার একটা ভালো ট্রিক্স হচ্ছে কি, তোমার পার্টিকুলার ভ্যালু ধরে নাও। এখানে দেখো যদি আমি কারোর ভ্যালু ধরিও, আমার অপশান দেখো সমস্ত আলাদা আলাদা দেওয়া আছে, অতএব তুমি জানবে এখানে যে কোনো ভ্যালুর জন্য আমার উত্তর একটাই আসবে, কোনোদিন উত্তর আলাদা আসবে না। কথাটা বোঝাতে পারলাম? তাহলে সেরকম ধরনের কোশ্চেনের জন্য খুব সিম্পল ওয়েতে তুমি ধরে নাও থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, উত্তরটা কত সহজে হবে। দেখো থিটা যদি 45 হয়, ট্যান 45-এর ভ্যালু 1, কট 45-এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এ ইকুয়াল টু তুমি এক লাইনে পেলে কত? 0। সিমিলার কেস হচ্ছে বিতে। দেখো বিতে যদি তুমি ভ্যালুটা বসাও, কস 45 মানে হচ্ছে 1/√2, সাইন 45 মানে হচ্ছে 1/√2, তার মানে সেখানেও তুমি বির ভ্যালু হচ্ছে পাবে 0। তুমি ভ্যালুটা এখানে বসাও, 0 প্লাস 4, 0 মাইনাস 1 তার হোল স্কোয়ার, অতএব পাচ্ছ হচ্ছে 4 মাইনাস 1-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 1, অতএব 4 ইন্টু 1 মানে হচ্ছে 4। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। এই অঙ্কের বেস্ট প্রসেস হচ্ছে এইটা, ঠিক আছে? এটাতে উত্তর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি যদি ভ্যালু বসাবে, তুমি বলবে স্যার একটু আগেই তো বললেন যে আপনি 0 বা হচ্ছে 45 ডিগ্রি যেগুলোতে ভ্যালু সমান হয় সেগুলো বসানো যাবে না। সেগুলো আমি কোথায় বললাম? সেগুলো যেখানে হবে কি, অপশান দুটো তিনটে মিলে যাচ্ছে সেখানে করা যাবে না। এখানে অপশান তো সব ইন্ডিভিজুয়াল, 1, 2, 3, 4 দেওয়া আছে। তুমি এখানে ভ্যালু 30, আমি 45 ধরেছি, তুমি 30 ধরে করো, 60 ধরে করো, উত্তর একই পাবে। ওকে, আচ্ছা এই প্রসেসটাকে যদি আমরা ডেসক্রিপটিভ ওয়েতে বা যেভাবে শিখেছিলাম সেভাবে করতাম, তুমি প্রথমে করবে এ স্কোয়ারের ভ্যালু বার করবে। এ স্কোয়ার ইকুয়াল টু কত পাবে বলো? আমি একবার যদি লিখি, ট্যান থিটা মাইনাস কস থিটার হোল কট থিটার হোল স্কোয়ার, এটা হবে দেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস দেখো কট স্কোয়ার থিটা মাইনাস দেখো হবে 2, কারণ 2 ট্যান থিটা কট থিটা মানে 1 হবে। তার মানে এখান থেকে তুমি এ স্কোয়ার ইকুয়াল টু, তুমি একটা জিনিস আগেই শিখেছিলে বলো, সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে সেখান থেকে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে গো? ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে তুমি এখানটায় লিখবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, প্লাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1 হলে তুমি হচ্ছে এখান থেকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 এখানে হচ্ছে 2 পাবে। কট থিটার জন্য এই ভ্যালু, ট্যান থিটার জন্য এই ভ্যালু। তাহলে এর পরের লাইনে তুমি কি পাবে বলো তো? এর পরের লাইনে তুমি পাবে দেখো সেক স্কোয়ার মানে লিখবে হচ্ছে 1/cos² কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1/sin² আর এদিকে -2 আর এখানে -1, আর -1টা কি হবে গো? -4 হবে। তাহলে এটা এদিকে হলে কি হবে? a² + 4 হবে। আর এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, দেখো নিচে হচ্ছে সাইন স্কোয়ার কস স্কোয়ার আর উপরে হচ্ছে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, উপরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দেখো এই ভ্যালুটা কত হবে? 1 হয়ে যাবে। তার মানে আমি লিখতে পারি 1/sin² থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কার ভ্যালু? a² + 4-এর ভ্যালু।
তুমি সিমিলার ওয়েতে যদি বের করো বি স্কোয়ারের ভ্যালু বার করো না, তুমি বি স্কোয়ারের ভ্যালু যদি বের করো, দেখো সেটাও দেখো হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস টু কস সাইন থিটা কস থিটা। ওকে, তাহলে তুমি এটা কত পাবে দেখবে, এটা পাবে হচ্ছে, এটা পাবে হচ্ছে দেখবে ওয়ান ওয়ান মাইনাস টু সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। ওকে, বি স্কোয়ার মাইনাস ওয়ান করো, করলে কত হবে মাইনাস টু সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। এবারে তোমাকে যেটা করতে হবে, বি স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার নিতে হবে, করলে কত হবে চার সাইন স্কোয়ার থিটা, চার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। দেখো এইটা আর এইটা এবার গুণ করে দাও, গুণ করে দিলে তুমি কি পাবে, এইটা এটা কেটে যাবে, অ্যান্সার পাবে দেখো ফোর, ওটাই আমরা পেয়েছিলাম। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই কোশ্চেন, এই কোশ্চেনটা কি হবে, টু সাইন সাইন আলফা প্লাস ফিফটিন কস স্কোয়ার আলফা ইকুয়াল টু সাত, দেন কট থিটা ইকুয়াল টু, মিডিল টার্মে ফ্যাক্টরে নিয়ে আসতে হবে। কি করব, টু সাইন আলফা আছে, তুমি কস স্কোয়ার আলফাকে করে দাও সাইন স্কোয়ার আলফাতে কনভার্ট, টু কত আছে বলো, সাইন আলফা প্লাস এটা কত হবে পনেরো মাইনাস দেখো পনেরো সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে সাত। আমি যদি একবার এটাকে লেখার চেষ্টা করি, দেখো মাইনাস পনেরোটাকে আগে নিয়ে যাই, মাইনাস পনেরো কত সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা, দেখো এটা যদি এদিকে আসে এটা কত হবে প্লাস এইট হয়ে যাবে, আর এখানে দেখো প্লাস টু সাইন আলফা, প্লাস টু সাইন আলফা ওটা এদিকে গেলে কত হবে আট, ইকুয়াল টু কত হচ্ছে জিরো। এবারে দেখো যদি আমি প্রত্যেকটাকে মাইনাস দিয়ে গুণ করে দিই, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে দেখো মাইনাস, তাহলে এবারে যেটা তুমি পাবে পনেরো সাইন স্কোয়ার আলফা মাইনাস টু সাইন আলফা মাইনাস এইট, দেখো পনেরো আটে একশো কুড়ি মানে, একশো কুড়ি মানে লিখতে পারি বারো ইন্টু দশ। ঠিক আছে, তাহলে বারো ইন্টু দশ যদি হয়, তার মানে আমি এটাকে ভাঙতে পারি এইভাবে, পনেরো সাইন স্কোয়ার আলফা মাইনাস দেখো বারো সাইন আলফা, ওকে, আর প্লাস দেখো টেন আলফা, টেন সাইন আলফা, এটা করলেই আমি কি করব, এটা ভাঙতে পারবো, মাইনাস আট ইকুয়াল টু জিরো। এখান থেকে তুমি যেটা পাবে বারো, বারো নয় এটা তুমি কমন নিতে পারবে কত, তিন, তিন সাইন আলফা কমন নিতে পারবে, তিন সাইন আলফা ইন্টু দেখো ফাইভ সাইন আলফা মাইনাস ফোর, আর এদিকে তুমি কমন নিতে পারবে কত দুই, ফাইভ সাইন আলফা কত হচ্ছে চার ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এই জায়গা থেকে তুমি কি পাবে, এই জায়গা থেকে তুমি পাবে হচ্ছে দেখো ফাইভ সাইন আলফা, ফাইভ সাইন আলফা মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, অতএব সাইন আলফা ইকুয়াল টু পাবে হচ্ছে তুমি কত চার বাই পাঁচ, আর থ্রি সাইন আলফা, থ্রি সাইন আলফা প্লাস টু ইকুয়াল টু হচ্ছে জিরো, তার মানে তুমি সেখান থেকে কত পাবে সাইন আলফা ইকুয়াল টু মাইনাস দেখো কত দুই বাই তিন এটা। ওকে, তো এই জিনিস পাওয়া গেছে, আমরা নেব হচ্ছে কি পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছে, তার মানে ভ্যালুটা নেব আমরা হচ্ছে এইটা। তাহলে সাইন আলফা চার বাই যদি পাঁচ হয়, তুমি ট্র্যাঙ্গেলের ছবি আঁকো, এটা হচ্ছে যদি আলফা হয়, সাইন আলফা মানে হচ্ছে লম্ব বায়ু অতিভুজ, তার মানে এটা চার এটা পাঁচ এটা হচ্ছে কত তিন। আমাকে বলেছে কট আলফা, কট আলফা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, অতএব কট আলফা মানে হচ্ছে তিন বাই চার, তিন বাই চার আমাদের কোশ্চেন আছে কত, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তিন বাই চার মানে হচ্ছে এ। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন হচ্ছে এটা, খুব খুব সহজ একটা কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটাকে তুমি যদি এইভাবেই করতে চাও তাহলে কিন্তু প্রবলেম অনেক বড় হবে। ঠিক আছে, আমরা কিভাবে করব দেখো অঙ্কটাকে, প্রথম হচ্ছে তুমি এই জিনিসটা যেটা দেওয়া আছে সেটাকে ভালো করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারতে ভাগ করে দাও, ভাগ করলে তুমি যেটা পাবে সেটা কি পাবে সেটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে তুমি পাবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি পেলে সাইন আলফা, সাইন আলফা প্লাস দেখো টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কত হবে কস আলফা ইকুয়াল টু হচ্ছে দেখো ওয়ান, এটা পেলে। এবারে একে তুমি কম্পেয়ার করবে কার সাথে, কম্পেয়ার করো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সঙ্গে, আলফা ইকুয়াল টু ওয়ান এর সঙ্গে তুমি কম্পেয়ার করো। তুমি বলবে স্যার এর সাথে আবার কি কম্পেয়ার করবো, এটা তো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান, আর এখানে আছে সাইন আলফার সামনে একটা গুণ আছে ওটা গুণ আছে,
আচ্ছা, তুমি সাইন স্কোয়ার আলফাটাকে এভাবে লেখো তো ভাই। আমি যদি লিখি এইভাবে, সাইন আলফা ইন্টু সাইন আলফা, কস স্কোয়ার আলফাকে যদি আমরা এভাবে লিখি, কস আলফা ইন্টু কস আলফা ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে তুমি এবারে শুধু সাইনের সহগের সঙ্গে সাইনের সহগ কম্পেয়ার করো, তাহলে এখান থেকে তুমি কি পাবে, সাইন আলফা মানে এইটা তুমি পাবে হচ্ছে, দেখো সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, কস স্কোয়ার আলফার সঙ্গে কস আলফার সঙ্গে কম্পেয়ার করলে তুমি পাবে, দেখো কস আলফা ইকুয়াল টু পাবে 2ab, 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এবার তোমাকে বলেছে ট্যান আলফা ভ্যালু বার করতে। ট্যান আলফা মানে কি বলো, ট্যান আলফা মানে কি, ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা। ওকে, তাহলে তুমি ভ্যালুটা বসালে কি হবে, ভ্যালু যদি বসাও এটা কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা কত হবে, 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ গেল, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab, তাহলে 1/2ab, 1/2ab এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের এই কোশ্চেনগুলোকে করতে হবে। এর পরে দেখো আরো কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন আজকে আমাদের, খুব সহজ কোশ্চেন এটা, 5 tan θ = 4। দেখো 5 tan θ ইকুয়াল টু যদি হয় 4, ট্যান থিটা কত হবে গো, ট্যান থিটা ইকুয়াল টু হবে 4/5। ট্যান থিটা ইকুয়াল টু যদি 4/5 হয়, ভালো করে দেখো, ট্যান থিটা ইকুয়াল টু যদি 4/5 হয়, তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5, তাহলে এটা কত হবে, রুট ওভার অফ 4 4 16 আর 5 5 25, 16 আর 25 মানে কত হবে, 16 আর 25 কত হচ্ছে। আচ্ছা, এটাকে এইভাবে করবো না আমরা, এইভাবে করলে একটু অসুবিধা কিছুই নেই হবে, কিন্তু আমাদের একটু ক্যালকুলেশনটা জটিল হবে। এটাকে আমরা কিভাবে করব, সাইন টেন থিটা মানে আমরা করব দেখো কত, সাইন থিটা বাই হচ্ছে কস থিটা ইকুয়াল টু 4/5। সাইনের ভ্যালু তুমি পরীক্ষাতে বসাও কত, 4 ইউনিট, কসের ভ্যালু হচ্ছে 5 ইউনিট, তুমি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। দেখো 5 ইন্টু সাইনের ভ্যালু কত হয়েছে গো, 4 হয়েছে, মাইনাস 3 ইন্টু কসের ভ্যালু কত হয়েছে, 5 হয়েছে, বাই 5 সাইনের ভ্যালু কত, 4 কসের ভ্যালু কত, 5। অ্যান্সার দেখো কত হবে, 4 5 20, 5 3 15, তার মানে 20 থেকে 15 বাদ গেলে কত হবে, 5 হবে, 5 4 20, 5 3 15 মানে কত হবে, 35, তাই না, 20 প্লাস 15 35, অ্যান্সার হবে কত, 1/7, কারেক্ট অ্যান্সার আমাদের কোথায় আছে, এতে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আছে। ওকে, এই গেল হচ্ছে আমাদের সেট 1 এর 20টা কোশ্চেন। আশা করবো তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে, পরবর্তী ভিডিওগুলোতে যে ক্লাসগুলো আমরা করব সেখানটাতে শর্টকাটগুলোই আমরা বেশি করে আলোচনা করব, কারণ অলরেডি তোমাকে বুঝিয়ে দিয়েছি যে কোশ্চেনগুলোকে কিভাবে আমাদের ডেসক্রিপটিভ ওয়েতে বা একটা স্টেপ বাই স্টেপ করতে হয়। শর্টকাট যে সমস্ত কোশ্চেন হয় আমি তোমাকে ডেফিনেটলি শর্টকাট বলবো, কিন্তু তোমাকে অবশ্যই বেসিক নলেজটা থাকা খুব জরুরি। ওকে, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই, সবাই ভালো থাকবে, বাই।